আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইউজিসি নেটের যে আপকামিং পরীক্ষা হতে চলেছে সেই বিষয়টি নিয়ে। আমরা সবাই জানি, নোটিশ আমরা 2 ফেব্রুয়ারি পেয়েছি যে 2 মে থেকে 17 মে পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা, কিন্তু এই পরীক্ষা আদৌ হবে কি না সেই নিয়ে অনেক সংশয় রয়েছে। যেহেতু করোনার হার অত্যাধিক বেড়ে যাচ্ছে, সেহেতু পরীক্ষা হওয়ার আশঙ্কা খুবই কম, এবং আমরা এটাও নিয়ে চিন্তিত যে অ্যাডমিট কার্ড আমরা কখন পেতে চলেছি। অ্যাডমিট কার্ড কি আদৌ আমরা পাবো? তাহলে কি পরীক্ষা হবে নাকি পরীক্ষা হবে না, অ্যাডমিট কার্ড এখন আসবে না? তো যদি আমরা ইউজিসির ওয়েবসাইটে যাই, ইউজিসি নেটের ওয়েবসাইটে, সেখানে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের কোনো লিঙ্ক নেই, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কোনো জায়গাই নেই। তো এই ইউজিসি নেটের ওয়েবসাইটে কোনো আপডেট নেই। কিন্তু আমরা যদি এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে যাই, সেখানে কিন্তু আমরা অ্যাক্টিভ এক্সামিনেশানে গিয়ে দেখতে এখনও দেখাচ্ছে এখানে যে ইউজিসি নেট 15 এপ্রিল থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, ইস্যু অফ অ্যাডমিট কার্ড 15 এপ্রিল, এবং 2 মে থেকে 17 মে পরীক্ষা হবে, এটাও এখানে উল্লেখ আছে। তো এখানে পরীক্ষার ডেটটা যেহেতু 2 মে 17 মে উল্লেখ আছে, এবং অ্যাডমিট কার্ডটাও উল্লেখ আছে 15 এপ্রিল, কিন্তু আজকে 16 এপ্রিল, অ্যাডমিট কার্ড আসেনি, তাহলে আমরা এটুকু বুঝতেই পারি যে 15 এপ্রিল যেহেতু অ্যাডমিট কার্ডের ডেট ছিল, সেই অ্যাডমিট কার্ডটা যদি না আসে, এই ডেটের সঙ্গে যদি না ম্যাচ করে, তাহলে পরীক্ষার যে ডেটগুলো উল্লেখ আছে তাহলে সেই ডেটের সঙ্গেও তো পরীক্ষা হবে না। তো আমরা এই নোটিশ দেখে একটা অনুমান করতেই পারি, যেহেতু অ্যাডমিট কার্ড 15 তারিখ আসার কথা ছিল, তবুও 15 তারিখ আসা সম্ভব হলো না, তো পরীক্ষা 2 মে থেকে হওয়া কোনোভাবেই সম্ভব নয়। বা আমরা এখানে একটা নোটিশ দেখতে পারি যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন, উনি কালকের একটা টুইট করেছেন, কালকের 15 তারিখ, কালকে সন্ধেবেলায় উনি টুইট করেছেন যে কোভিডের কারণে নিট পিজি 2021 এই পরীক্ষা কিন্তু, যেটা 18 তারিখ হওয়ার কথা ছিল, 18 এপ্রিল, সেটা কিন্তু পরীক্ষাটা ডিলে হয়ে গেছে। পরবর্তী যে ডেট আসছে সেটা পরে জানানো হবে যে পরবর্তী কোন ডেটে পরীক্ষা হবে। তো বা আমরা এটাও শুনেছি যে সিবিএসসি যে 10th 12th পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এইগুলো ডিলে হয়ে গেছে। তো রীতিমতো করোনার জেরে সমস্ত পরীক্ষা ডিলে হতেই চলেছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এনটিএর পক্ষে ইউজিসি নেট পরীক্ষা কন্ডাক্ট করা হয়তো পসিবল হবে না। তো সেই জন্য 15 তারিখে অ্যাডমিট কার্ড আসার কথা থাকার সত্ত্বেও অ্যাডমিট কার্ড এলো না। তো 15 তারিখ ওয়েবসাইটে উল্লেখ থাকা সত্ত্বেও যেহেতু 15 তারিখের সাথে অ্যাডমিট কার্ডের এলো না, তো 2 মে উল্লেখ থাকলেও 2 মে থেকে কিন্তু পরীক্ষা হবে না। এটুকু নিশ্চিতভাবে বলা যায় যে 2 মে করোনার যা পরিস্থিতি বর্তমান সময়ে, তো 2 মে থেকে পরীক্ষা অবশ্যই হবে না, সেটা বলাই যায়, অবশ্যই বলা যায়। আশা করছি এনটিএর তরফ থেকে ফাইনাল নোটিশ খুব তাড়াতাড়ি আসবে, সেটা যতদিনই দেরি হোক না কেন খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, করোনার পরিস্থিতি কেমন থাকে সেটাই দেখার বিষয়। তবু আমাদের পড়াশোনা অবশ্যই ফোকাস রাখতে হবে 100%। পরীক্ষা ডিলে হোক বা না হোক, এক্সাম যখনই হোক, সেটা মে মাসে হোক বা জুন মাসে হোক, আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, পড়াশোনার দিক থেকে 100% রেডি থাকতে হবে, মানে যখনই পরীক্ষা হোক না কেন, যাতে আমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারি, এটাই আমাদের জন্য বেস্ট হবে। তো ফাইনালি এটুকু বলবো যে এক্সাম অবশ্যই ডিলে হবে, 2 মে থেকে এক্সাম কোনোভাবেই সম্ভব নয় বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে বলা যায়। তো যখনই পরীক্ষা হোক না কেন আমাদের খুব ভালোভাবে পরীক্ষা দিতে হবে, তাই পড়াশোনায় ফোকাস রাখতে হবে, কন্টিনিউ পড়াশোনা করে যেতেই হবে। তো যখনই অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে, পরীক্ষা রিলেটেড যখনই কোনো নোটিফিকেশান আসবে, সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।